ক্লাস সেভেন ইতিহাসের সাত নম্বর চ্যাপ্টারটি হল সুলতানি ও মুঘল যুগে জীবনযাত্রা ও সংস্কৃতি এই চ্যাপ্টারটি নিয়ে এর আগে পাঁচটি পর্বে দেড়শোটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমি আলোচনা করেছি আজকে এই চ্যাপ্টারের ছ নম্বর পর্ব যারা ডব্লিউ বিসিএস এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ যারা ক্লাস সেভেনে পড়ছো বা পড়বে তাদের জন্য এই ভিডিও আরও বেশি জানতে এবং পড়তে সর্বজ্ঞ ডট কম ওয়েবসাইটটি দেখতে পারো এবং নিয়মিত ইউজফুল ইনফরমেশন পাওয়ার জন্য সর্বজ্ঞ অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করতে পারো আমরা সাত নম্বর চ্যাপ্টার থেকে আঞ্চলিক স্থাপত্য রীতি নিয়ে আগের পর্বে আলোচনা করেছি এই পর্বেও দু একটি প্রশ্ন সেই বিষয়ে থাকবে এবং তারপর বাংলার স্থাপত্যরীতি নিয়ে আমরা প্রশ্ন এবং উত্তর জানব প্রথম প্রশ্ন আজকের চারমিনার কত সালে নির্মিত হয় পনেরোশো একানব্বই সালে চারমিনার প্রতিষ্ঠিত হয় বিজয়নগরের রাজধানীর নাম কি ছিল বিজয়নগরের রাজধানীর নাম ছিল হাম্পি বিঠল মন্দির কোথায় অবস্থিত বিজয়নগরের হাম্পিতে বিঠল মন্দির অবস্থিত এরপর আমরা বাংলার স্থাপত্যরীতি নিয়ে বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর জানব সুলতানি এবং মুঘল যুগে বাংলার স্থাপত্যরীতি কেমন ছিল এই সময় বাংলার কাঠামো নির্মাণের মূল গঠনভঙ্গি ছিল ইসলামী রীতি সুলতানি এবং মুঘল যুগে বাংলার শিল্পের অন্যতম বৈশিষ্ট্য কী ছিল এই সময় বাংলার ইমারত তৈরি করার জন্য ইটের ব্যবহার করা হতো এবং বাড়ি এবং মন্দিরগুলো বেশিরভাগ ঢালু ধাঁচে তৈরি করা হতো এটি ছিল বাংলার শিল্পের অন্যতম বৈশিষ্ট্য স্থাপত্য বাংলা বা বাংলা মন্দির স্থাপত্য কি সুলতানি এবং মুঘল যুগে বাড়ি এবং বেশিরভাগ মন্দিরগুলো ঢালু ধাঁচে তৈরি করা হতো এর পিছনে একটি কারণ ছিল কারণটি হল বৃষ্টির জল যেন দাঁড়াতে না পারে এই স্থাপত্য রীতিটির নাম হল বাংলা অঞ্চলের নামেই এই স্থাপত্য রীতির নামকরণ করা হয় জোর বাংলা কাকে বলে আগেই আমরা বাংলা স্থাপত্যরীতি সম্পর্কে জানলাম জোর বাংলা আর একটি স্থাপত্য রীতি আগে বাংলাতে অনেক মন্দির এই রীতিতে তৈরি করা হতো বাংলা স্থাপত্য রীতিতে তৈরি করা দুটো কাঠামো পাশাপাশি জুড়ে দিলে তৈরি হয় জোর বাংলা এরপর একশো আঠান্ন নম্বর প্রশ্ন হল জোর বাংলা মন্দিরের একটি উদাহরণ দাও জোর বাংলা মন্দির বিষ্ণুপুরে দেখা যায় এই মন্দিরটি ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তৈরি করা হয় এরপরের প্রশ্ন এক চালা চালা এবং আট চালা মন্দির কী আগে বাংলায় চালাভিত্তিক মন্দির তৈরির একটি রীতি দেখা যেত মন্দিরের মাথায় কতগুলো চালা আছে সেই দেখে সেই মন্দিরের নাম স্থির হতো যদি একটি চালা থাকতো তাহলে নামতো এক চালা মন্দির দুটি চালা থাকলে দো চালা মন্দির এবং আটটি চালা থাকলে আট চালা মন্দির রত্ন মন্দির কী একটি আয়তকার কাঠামোর উপর এক বা একাধিক চূড়া দিয়ে মন্দির তৈরি করা হতো সময় এই মন্দিরগুলির নাম হল রত্ন মন্দির পঞ্চরত্ন মন্দির কী পঞ্চরত্ন মন্দির রত্ন মন্দিরের একটি বিশেষ ভাগ এক্ষেত্রে মন্দিরের মাথায় পাঁচটি চূড়া থাকে তাই এটির নাম পঞ্চরত্ন মন্দির রত্ন মন্দিরগুলোর বেশিরভাগ ক্ষেত্রে দাওয়ালগুলির বৈশিষ্ট্য কেমন ছিল রত্ন মন্দিরগুলির বেশিরভাগ দেওয়ালগুলি পোড়ামাটির বা টেরাকোটার কাজ করা থাকত রত্ন মন্দিরগুলো কোন অঞ্চলে দেখা যায় বিশেষত বাঁকুড়া অঞ্চলে কিন্তু বাঁকুড়া ছাড়াও বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে এই রত্নমন্দির বাংলার শিল্পের ইতিহাসকে কয়টি পর্যায়ে ভাগ করা যায় এবং কি কি। বাংলার শিল্পের ইতিহাসকে তিনটি পর্যায়ে ভাগ করা যায় প্রথম পর্যায়, যেটি বারোশো এক থেকে তেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় পর্যায় যেটি তেরোশো উনচল্লিশ থেকে চোদ্দোশো বিয়াল্লিশ পর্যন্ত এবং তৃতীয় পর্যায় যেটি চোদ্দোশো বিয়াল্লিশ থেকে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার শিল্পের প্রথম পর্যায়ের স্থাপত্যের কয়েকটি উদাহরণ দাও ত্রিবেণীতে জাফর খানের সমাধির কিছু অংশ ও বসিরহাটে ছড়িয়ে থাকা কিছু স্তূপ ছাড়া আর বিশেষ কিছু অবশিষ্ট নেই আদিনা মসজিদ কে নির্মাণ করেন বা আদিনা মসজিদ কে তৈরি করেন সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন আদিনা মসজিদ কোথায় অবস্থিত বা আদিনা মসজিদ কোন জেলায় অবস্থিত আদিনা মসজিদ মালদহ জেলার পান্ডুয়ায় অবস্থিত বাংলার স্থাপত্যরীতির দ্বিতীয় পর্যায়ে এর কয়েকটি স্থাপত্যের উদাহরণ দাও এদের মধ্যে আদিনা মসজিদ হুগলি জেলার ছোট পাণ্ডুয়ার মিনার এবং মসজিদ গৌড়ের শেখ সিরাজ সমাধি হলো দ্বিতীয় পর্যায়ের উল্লেখযোগ্য স্থাপত্যের নিদর্শন এরপরের প্রশ্ন বাংলার শিল্পের কোন পর্যায়ে ইন্দো ইসলামী স্থাপত্যশিল্প সবচেয়ে উন্নত হয় সেটি তৃতীয় পর্যায়ে অর্থাৎ চোদ্দোশো বিয়াল্লিশ থেকে পনেরোশো উনচল্লিশে সবচেয়ে বেশি উন্নত হয়েছিল এই ইন্দো ইসলামিক বা ইন্দো ইসলামী স্থাপত্য শিল্প বাংলার কোন স্থাপত্য ইন্দো ইসলামিক রীতির শ্রেষ্ঠ নিদর্শন বলে মনে করা হয় সুলতান মোহাম্মদ জালালউদ্দিন উদ্দিন মোহাম্মদ শাহের সমাধি হল বাংলার ইন্দো ইসলামিক রীতির শ্রেষ্ঠ নিদর্শন এক লাখি মসজিদ বা এক লাখি সমাধি কি সুলতান মহম্মদ জালুদ্দিন মোহাম্মদ শাহের সমাধি যার আরেকটি নাম হচ্ছে যদু যদুর সমাধি এক লাখি সমাধি বা এক লাখি মসজিদ নামে পরিচিত এক লাখি মসজিদ কোথায় অবস্থিত মালদহের পাণ্ডুয়াতে এক লাখি মসজিদ বা এক লাখি সমাধি অবস্থিত দাখিল দরওয়াজা কোথায় অবস্থিত দাখিল দরওয়াজা মালদহ জেলার গৌড়ে অবস্থিত দাখিল দরওয়াজে কি নির্মাণ করেছিলেন বরবক শাহ বরবক শাহের আমলে তৈরি হয় দাখিল দরওয়াজা গৌরের কয়েকটি উল্লেখযোগ্য স্থাপত্যের নাম বলো আমরা ইতিমধ্যেই গৌড়ের একটি স্থাপত্যের নাম জেনেছি যেটি দাখিল দরওয়াজা এছাড়া তাঁতিপাড়া মসজিদ গুম্মত মসজিদ লোটান মসজিদ ফিরোজ মিনার বড় সোনা মসজিদ প্রভৃতি ফিরোজ মিনার কত সালে তৈরি করা হয় চৌদ্দোশো অষ্টাশিতে ফিরোজ মিনার তৈরি করা হয় ফিরোজ মিনারের উচ্চতা কত বা ফিরোজ মিনারটি কেমন ছিল বা ছোট প্রশ্ন দিতে পারে ফিরোজ মিনারের বর্ণনা দাও ফিরোজ মিনারের উচ্চতা হচ্ছে ২৬ মিটার ইট এবং টেরাকোটার কাজ আছে মিনারে এছাড়া মিনারটি সাদা এবং নীল রঙের চকচকে টালি দিয়ে অলঙ্কৃত বড় সোনা মসজিদ কোথায় মালদহের গৌড়ে অবস্থিত বড় সোনা মসজিদ কত সালে তৈরি করা হয় বড় সোনা মসজিদ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তৈরি করা হয় বড় সোনা মসজিদ গৌড়ের সবচেয়ে বড় মসজিদের নাম কি সোনা মসজিদ হলো গৌরের সবচেয়ে বড় মসজিদ যদিও এটি ক্লাস সেভেনের সিলেবাসে নেই তবু এখান থেকে একটি প্রশ্ন এবং তার উত্তর জেনে রাখা উচিত বড় সোনা মসজিদের আরেক নাম কি সোনা মসজিদ বারদুয়ারি নামে পরিচিত এতে বারোটি দরজা আছে তাই আমার নাম আজ এই পর্যন্তই